নম্বর কাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয়? এক একের হলো খ। দুই নম্বর, ওয়ারি বটেশ্বর প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রমাণ করে সবগুলা। তিন নম্বর হলো, একটা উদ্দীপক পড়তে হবে, রিমা ঈদের ছুটিতে মা বাবার সাথে কুমিল্লা ময়নামতি জাদুঘর পরিদর্শনে যায়। সেখানে সে মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তম্বলিপি, ইমারত দেখতে পায়। তিন নম্বর, শিলা ময়নামতি জাদুঘরের ইতিহাসের যে উপাদান দেখতে পায় তা হলো অলিখিত প্রত্নতাত্ত্বিক। চার নম্বর, রিমা ময়নামতি জাদুঘরে পরিদর্শন করে জানতে পারবে প্রাচীন বাংলার সবগুলা। তারপরে আবার প্রথম থেকে শুরু করছে, ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ ইতিযোগ আ। দুই নম্বর হলো, প্রকৃতপক্ষে যা ঘটেছে তার অনুসন্ধান বা সত্য প্রচার, সত্য বিবরণ ইতিহাস। উক্তিটি কোন ঐতিহাসকের? এটি হলো আধুনিক ইতিহাসের জনক লিওপোল্ড ফন র্যাঙ্কের। তিন নম্বর হলো, কোনটি ইতিহাসের অলিখিত উপাদান? শিলালিপি। ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? ইতিহাস শব্দ থেকে। ইতিহাস শব্দের অর্থ কী? ঐতিহ্য। ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। উক্তিটি কার? ইএইচ কারের। সাত নম্বর হলো, বর্তমান সময়ের ওপর যে ইতিহাস লেখা হয় তাকে কী বলে? সাম্প্রতিক ইতিহাস। যা কিছু ঘটে তাই ইতিহাস। উক্তিটি কার? জনসনেরও, ডক্টর জনসনের। হেরোডাটাস কোন দেশের ঐতিহাসিক? গ্রিক। বেশিরভাগ সব কিছুই গ্রিক থেকে আসে। হিস্টোরিয়ান শব্দটি আবির্ধানিক অর্থ হলো অনুসন্ধান, কী বলছে, সত্যানুসন্ধান। আচ্ছা, তারপর হলো, গ্রিক ও পার্সিক যুদ্ধ নিয়ে ইতিহাস রচনা করেন কে? হেরোডাটাস। কে প্রথম ইতিহাস ও এবং অনুসন্ধান এ দুটির ধারণাকে সংযুক্ত করেন? হেরোডাটাস। সামাজিক জীবন জীবন ইতিহাস উক্তিটি কার? টয়েনবির। প্রকৃতপক্ষে যা ঘটেছে তার অনুসন্ধান ও সত্য বিবরণী হলো ইতিহাস। এই উক্তিটি হলো লিওপোল্ড ফন র্যাঙ্কের। ইতিহাসের উপাদান কত প্রকার? দুই প্রকার। নিচের কোনটি ইতিহাসের অলিখিত উপাদান নয়? দলিলপত্র। এটা হলো লিখিত উপাদান। ফাহিয়েন ইউহেনসাং এবং ইনসিং কোন দেশের পরিব্রাজক ছিলেন? তারা তিনজনই ছিলেন চীনের। তারা হলো বিদেশি পরিব্রাজক ছিলেন, তারা ঘুরতে এসেছিল। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আহরণ সম্পর্কে কার বর্ণনায় পাওয়া যায়? লালা তারনাথের। যেসব উপাদান থেকে আমরা কোনো সময়ের স্থান বা ব্যক্তির সম্পর্কে তথ্য পাই তাকে কোন উপাদান বলা হয়? প্রত্নতাত্ত্বিক। কোনটি ইতিহাসের অলিখিত উপাদান? শিলালিপি। ইতিহাসের অলিখিত উপাদান কোনটি? স্তম্ভলিপি। কোনটি ইতিহাসের উপাদান নয়? শিলা। এখানে কিন্তু লিপি যোগ করা হয়নি। তারপর হলো, তাজমহল পাথরের দেখেছো কি তার প্রমাণ? এখানে তাজমহলের পাথর ইতিহাসের কোন উপাদানের অন্তর্ভুক্ত? অলিখিত। নরসিংদী আরি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কত বছর পূর্বের নগর সভ্যতা অস্তিত্ব প্রমাণ করে? 2500। ওয়ারি বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলার কোন সভ্যতার নব দিগন্ত উন্মোচন করে? প্রাচীন। ইতিহাস চর্চা ও ইতিহাস রচনা নিয়ে মতবিরোধ বিরাজ করে কেন? ঐতিহাসিক উপাদানের অপর্যাপ্ত কারণে। তারপর হলো, ভিকো থরপর কে ছিলেন? ঐতিহাসিক। বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা ইতিহাসের কী বৈশিষ্ট্য? মানুষ কীভাবে নিজ দেশের সম্পর্কে মঙ্গল অমঙ্গলের পূর্বাভাস পেতে পারে? ইতিহাস পাঠ করে। ইতিহাসের শিক্ষণীয় দর্শন বলার কারণ কী? দৃষ্টান্তনের মাধ্যমে শিক্ষা দেয়।